সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের পুরস্কার এবং খেতাব। কাজী নজরুল ইসলাম একজন জনপ্রিয় সাহিত্যিক ছিলেন বাংলা সাহিত্যের, তো সেই হিসেবে উনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন পদক বা পুরস্কারে ভূষিত হন। এখন আমরা দেখব যে উনি কোন কোন পদক বা পুরস্কার বা খেতাব পেয়েছিলেন এবং কত সাল থেকে সেগুলা কিন্তু এগুলা কিন্তু পরীক্ষায় আসলে আসে, বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে এসে থাকে। আমরা এখন সেই জিনিসটাই দেখব যে কাজী নজরুল ইসলামের পুরস্কার এবং খেতাবগুলো। তো প্রথমে আমি লিখছি যে কোন প্রতিষ্ঠান থেকে আসলে দেওয়া হয়েছে পুরস্কারটা, পুরস্কার বা খেতাব এবং হচ্ছে সাল। প্রথমে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী স্বর্ণপদক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তৎকালীন সবচেয়ে সম্মানজনক যে পদকটা ছিল সেটা হচ্ছে জগত্তারিণী স্বর্ণপদক। এই জগত্তারিণী স্বর্ণপদক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কাজী নজরুল ইসলাম 1945 সালে পেয়েছিলেন। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী স্বর্ণপদক কাজী নজরুল ইসলামকে দিয়েছিলেন 1945 সালে। ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন 1960 সালে। 1960 সালে কাজী নজরুল ইসলাম ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ উপাধি লাভ করেন। তারপরে হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে উনি ডিলিট লাভ করেন 1969 সালে। 1969 সালে কাজী নজরুল ইসলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট লাভ করেন, ডিলিট উপাধি লাভ করেন। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ডিলিট লাভ করেন 1974 সালে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে 1974 সালে ডিলিট উপাধি লাভ দেন, ডিলিট উপাধিটা দেন। এবং সর্বশেষ বাংলাদেশ সরকার 21শে পদক দেন 1976 সালে। কাজী নজরুল ইসলাম 21শে পদক লাভ করেন 1976 সালে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন 1945 সালে, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি লাভ করেন 1960 সালে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট লাভ করেন 1969 সালে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট লাভ করেন 1974 সালে। বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে 21শে পদক দেন 1976 সালে।